লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এমনটাই জানিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান হার্জি হালেভি এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা দুই ব্রিগেড রিজার্ভ সৈন্যকে ডেকেছে অন্যদিকে লেবাননে ইসরায়েলের মারাত্মক বিমান হামলা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। এদিকে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বুধবার আরও বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও প্রায় চারশো মানুষ এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছশো ছাড়িয়ে গেল গত সোমবার থেকে লেবাননে নাটকীয়ভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল এই হামলা এখনও অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই বুধবার উত্তর ইসরায়েলের সৈন্যদের উদ্দেশ্যে ইসরায়েলের সামরিক প্রধান হার্জি হালেভি বলেছেন সর্বশেষ এই বিমান হামলার লক্ষ্য হচ্ছে লেবাননে আপনাদের সম্ভাব্য প্রবেশের জন্য স্থল প্রস্তুত করা মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের কথা সবচেয়ে স্পষ্ট উল্লেখ করে তিনি একথা বলেন প্রসঙ্গত দুই দিন আগে তেলাবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যা ইসরায়েলের ইতিহাসে প্রথম তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে হিজবুল্লার এই হামলার ফলে লাখ লাখ ইহুদি পালাতে বাধ্য হয় ইসরায়েলের হিব্রু ভাষার মিডিয়াগুলো জানিয়েছে যে সাইরন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেলাবিবের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দশ লাখ ইহুদিবাদী প্রবেশ করে তেলাবিবের উত্তরে নেতানিয়া শেরন এবং আইমে খাইফারে সাইরন বাজানোর কথাও হিব্রু ভাষার মিডিয়া জানিয়েছে এসব মিডিয়া স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লা মাত্র একদিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে চারশোটিরও বেশি রকেট নিক্ষেপ করেছে এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংখ্যাটি গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট বুধবার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাস্তুচ্যুত ইসরায়েলিদের তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দেওয়ার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন হিজবুল্লাহ কল্পনা করার চেয়েও কঠিন আঘাত পাচ্ছে তিনি বলেন আমরা যা করি সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলতে পারি না তবে আমি আপনাকে একটি জিনিস বলতে পারি আমরা উত্তরে আমাদের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ এবারে রাশিয়া প্রসঙ্গ মধ্যপ্রাচ্য সংকটে সবসময় যেন ধরি মাছ নাছুই পানি অবস্থানে বিশ্বের অন্যরকম ক্ষমতাধর দেশ রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখন কি করবেন তা বলে কয়ে করেন না যখন যেটা করা দরকার ঠিক সেটাই করেন আর তার সব চালের একটাই উদ্দেশ্য সেটি হল চিরশত্রু আমেরিকাকে ঘোল খাওয়ানো গেল চারটি বছর ধরে তো জো বাইডেনকে রীতিমতো চর্কির উপর ঘোরাচ্ছেন পুতিন রয়টার্স নিউজের মতে রাশিয়া তাদের হাইলি অ্যাটিটিউড ফ্ল্যাগশিপ মিসাইল অনিক্স আটশো হুতিদের সরবরাহ করার বিষয়ে ইরানের সাথে প্রথম দফা আলোচনা শেষ করেছে আলোচনা দ্বিতীয় দফা আগামী সপ্তাহে হবে তেহরানে এর আগে ক্রেমলিং বলেছিল পশ্চিমারা কি দূরপাল্লার মিসাইল সরবরাহ করলে রাশিয়া তার মিত্রদেরও সহায়তা করবে এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করেছে হুথিদের গোপনে আধুনিক অস্ত্রে চালান কিংবা কিভাবে ফ্রন্ট টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া রুশ সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের নানা পরামর্শ দিচ্ছে বলে তথ্য রয়েছে দাবি ওয়াশিংটনের এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয় রাশিয়া গত মাসের শেষ দিকে বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিলেও আমেরিকা ও সৌদি আরবে তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো যদিও আন্তর্জাতিক নানা মহল বলছে রাশিয়া হুথিদের ভবিষ্যতে গোপনে অস্ত্র সরবরাহ করতে পারে বলে শঙ্কা রয়েছে গাজাই হামাসের বিরুদ্ধে ইসরায়েলি হামলা শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আসছে রাশিয়া ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহায়তার পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানের পাশাপাশি ইরান সমর্থিত সংগঠনগুলোর সঙ্গে আরও সক্ষতা বাড়িয়েছে মস্কো এমন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে হথিদের সম্পর্ক লোহিত সাগরে নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গর করে দেবে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর গত নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা মূল টার্গেট তেলাবিবের জাহাজ হলেও হামলা থেকে বাদ যায়নি ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পণ্যবাহী জাহাজও লোহিত সাগরের পাশাপাশি হুথিরা হামলার পরিধি বিস্তৃত করেছে ভূমধ্য সাগর ও আরব সাগর পর্যন্ত এসব পথে জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করছে সশস্ত্র গোষ্ঠীটি পশ্চিমাদের যুদ্ধজাহাজকে ধাওয়া করে ইয়েমেনের উপকূল ছাড়াও করছে বিদ্রোহীরা ইরান সমর্থিত হথিদের এমন সফলতায় রণক্ষেত্রে অনেকটাই কুণ্ঠাসা ইসরায়েল দিশে হারা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারাল এর মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য অপরদিকে ইউক্রেনের সঙ্গে আড়াই বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ এমনকি রাশিয়ার উপর ক্রোজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগনাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আর রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন তিনি ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটি যৌথ হামলা বলে বিবেচনা করবেন অর্থাৎ রুশ ভূখণ্ডে মিসাইল হামলা চালানো হলে জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া সংবাদমাধ্যম বলছে বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন তিনি সেখানে জানান কোনও পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি অন্য কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটিকে যৌথ হামলা বলে বিবেচনা করবেন আর সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন মূলত ইউক্রেইনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা নিয়ে সম্প্রতি জল্পনা বেড়েছে আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেখানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন একটি রিপোর্ট বলছে শক্তিশালী এই দুই রাষ্ট্রনেতা রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা নিয়ে আলোচনা করেন আবার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলোনস্কি সেখানে তিনি ইউক্রেনের দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সামরিক সাহায্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের আটাশি শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কে আগে ভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন বিবিসি জানিয়েছে রাশিয়া তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করবে এমন নিয়ম এবং পূর্ব শর্তগুলো পরিবর্তন করার বিষয়ে তার সরকার বিবেচনা করছে বলে বুধবার রাতে দেওয়া বক্তব্যে জানিয়েছেন পুতিন ইউক্রেইন একটি অপারমাণবিক রাষ্ট্র যা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর কাছ থেকে সামরিক সহায়তা পায় এছাড়া প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে এই মন্তব্যটি ঠিক এমন এক সময় এলো যখন রাশিয়ার সামরিক স্থাপনায় হামলা চালাতে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চাচ্ছে ইউক্রেইন এদিকে পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলনস্কি চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন বিশ্বকে ভয় দেখানোর জন্য পারমাণবিক ব্ল্যাকমেইল করা ছাড়া রাশিয়ার কাছে আর কিছু নেই অবশ্য প্রেসিডেন্ট পুতিন এর আগেও পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন ইউক্রেনকে তার মিত্রদের আরও সমর্থন দেওয়া থেকে বিরত রাখতে এটিকে পারমাণবিক র্যাটলিং বলে ও সমালোচনা করেছে কিএফ তবে রাশিয়ার মিত্র চীন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে পুতিনকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং